জার্মানিতে বাংলাদেশি প্রবাসীরা বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা আরও বাড়াতে গড়ে তুলছেন বিভিন্ন প্রতিষ্ঠান শুধু তাই নয় নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার সঠিক চর্চা ছড়িয়ে দিতেও কাজ করছেন নিরন্তরভাবে জার্মানি থেকে এস এম লুৎফরের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ থেকে আরও জানাবেন মজার ইমন বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন লাখো বাংলাদেশি প্রবাসী বিদেশে বসবাস করেও বাংলা ভাষা চর্চায় নিচ্ছেন তারা নানা উদ্যোগ জার্মানিতে বাংলাদেশি প্রবাসীরা বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা করতে গড়ে তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান বাংলা ভাষাটা প্রসার করার জন্য বিদেশে যারা বাঙালি আছে তারা নিরন্তর কাজ করে যাচ্ছে আমরা যতটুকু জানি যে ইউরোপ আমেরিকা এবং এখন আমরা মিডিয়ার কলমে জানতে পারি যে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে শুধু আফ্রিকা দক্ষিণ আমেরিকায় যে যেখানে আছে বাঙালি গিয়েছে তার ভাষাটা সাথে নিয়ে গিয়েছে সেখানে পাঁচজন বাঙালি পেলেই তারা একত্রিত হয় এবং বাংলা ভাষা চর্চা করে শুধু তাই নয় নতুন প্রজন্মের মাঝে সঠিক চর্চা ছড়িয়ে দিতে কাজ করছেন প্রবাসী সংগঠকরাও অনেক বাচ্চারাই হয়তো বাবা মায়ের কাছ থেকে বাংলায় কথা বলা শিখছে কিন্তু বেশিরভাগ বাচ্চাদের কাছে বাংলা বর্ণমালা বাংলায় লিখতে কিংবা পড়তে বলতে পারাটা অনেকের কাছে কিন্তু অজানা এভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাংলা ভাষা এবং সংস্কৃতি থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই জন্য আমাদের প্রবাসে আসলে বাংলা ভাষার চর্চা এবং বাংলা ভাষার সম্বন্ধে যথেষ্ট জ্ঞান বাচ্চাদের দেওয়ার খুবই প্রয়োজন প্রবাসী বাংলাদেশীদের পরবর্তী প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ব্যবহার ও চর্চার ব্যাপারে আরো উদ্যোগী ও যত্নশীল হওয়ার আহ্বান প্রবাসের বিশিষ্ট জনদের প্রবাসে বাংলাদেশীদের মধ্যে একটা বিশেষ বন্ধন আছে সে বন্ধনটা হলো ভাষার বন্ধন নিউজ ডেস্ক বাংলা টিভি